এবার ডেঙ্গুর সংক্রমণ বেশি হলে হাসপাতালে সাধারণ রোগীদের ভর্তি কমিয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সেন মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মন্ত্রী এবছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা বিস্তারিত হাসান মাহমুদের গেল বাইশ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয় দুই লাখ তেতাল্লিশ হাজার আর মৃত্যু হয় আটশো তেপ্পান্ন জনের আর হাজার তেইশ সালে আক্রান্ত হয় তিন লাখ একুশ হাজার মৃত্যু হয় এক হাজার সাতশো জনের চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দু হাজার তিনশোর বেশি যা গেল বছরের দ্বিগুণ গেল বছর এই সময় পর্যন্ত মৃত্যু হয়েছিল এগারো জনের এবছর সে সংখ্যা দাঁড়িয়েছে সাতাইশ জনে বেসরকারি সংস্থা ব্র্যাকের আলোচনায় উঠে আসে এসব তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ ও মশার ঘনত্ব বিবেচনায় এবার ডেঙ্গুর সংক্রমণ যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা আর্টিফিশিয়াল লাইট বাংলাদেশে এত মাত্রায় ব্যবহৃত হচ্ছে রাতের বেলা এই লাইটের কারণে মশা তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি চেঞ্জ করেছে অ্যাডাপটিভ সে অ্যাডাপ্টেশন হয়েছে লাইট ব্যালেন্স নিয়ে লাইট পলিউশন নিয়ে যেটিকে আমাদেরকে ভাবতে হবে এই এডিস আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এই এডিস মশা দিনে কামরায় এই কথাটিকে বলে দিনে আমাদের নাগরিকরা সতর্ক থাকলে শুধুমাত্র হবে না রাতেও কিন্তু কামরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন দেশের সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে আমাদের প্রতিটা হাসপাতালেই এই ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা আছে বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে টাশিয়ারি লেভেল পর্যন্ত উই আর রেডি আমরা আশা করছি ডেঙ্গু আমরা মোকাবেলা করতে পারবো যেমন করে আমরা কোভিড করেছিলাম স্বাস্থ্যমন্ত্রীও জানান চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ করা নির্দেশ যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয় স্যালাইনের দামও বাড়ানো যাবে না স্যালাইন জন্য সব সময় অ্যাভেলেবেল হয় হাসপাতালের জন্য পর্যাপ্ত বেড থাকে আমি কিন্তু এই কিছুদিন আগে হিট স্ট্রোকের সময় একটা কথা বলছিলাম যে আমরা হসপিটালগুলোকে কোন কেস বন্ধ রাখবো সেরকম যদি কোনো পর্যটকরা না আসে যদি আসে ডেঙ্গিতে ওপরলা মাফ করুক না আসুক তাহলে আমরা সাধারণ যে সমস্ত রুগীর পরে করলে অপারেশন করা যায় পরে করলে চিকিৎসা করা যায় সে সমস্ত খুদ রুগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব। তবে এডিস মশা দমন করা না গেলে চিকিৎসা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব নয় বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী বা চিকিৎসা জানে না হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা